ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরণ শেষে এলাকায় ফিরতেই তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের মায়াপুর দু নম্বর পঞ্চায়েতের বুলুঙ্গি এলাকা। এক তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের পাশাপাশি আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রীতিমতো তেতে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর জানার পরেই এলাকায় পৌঁছান আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল, আইসি বরুণ ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে নিখোঁজ হয়ে যাওয়া দিলীপ পণ্ডিতকে উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দলেরই কর্মীদের মারধর ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠছে। স্থানীয় তৃণমূল কর্মীদের একটি বড় অংশ বলছে, যুব নেতৃত্বের মদতেই নাকি এদিনের এই হামলা ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ওরা তো বিজেপি করছিল, আগে থাকতে আমরা সবাইকে বলেছি, নেতাদিকেও বলেছি, বিজেপি করতে করতে ওরা আবার পলাশকে ধরে তৃণমূল করতে গেছে, তৃণমূল যুব বলে ইয়ে করেছে। তা সেই জায়গাটাতে দেশে তো এসে অশান্তি পাকাচ্ছে, আমরা সজাগ করবো আমরাই। কখনো এমএলএকে বলছে, এই এখান থেকে সরে যাও, পার্টি অফিস চাবি দেবো, অমুক তমুক, এটা বহুদিন থেকে আগে থাকতেই শোনানো হচ্ছে। আজকে ছেলেরা মিছিল গেছে, ওদের গাড়িতে লোক হয় না। এবার গাড়িতে না লোক হওয়ার জন্যে আমাদের একবারে গাড়ি, চারখানা গাড়ি, দুখানা গাড়িতে লোক নেওয়া হয়েছে। গাড়িওয়ালা বলছে এত লোক আমি নিয়ে যেতে পারবো না, বলছে কোনো উপায় নেই। এবার ছেলেরা লাফিয়েছে, দেখছে যে এত লোক আর ওদের হচ্ছে 30-40টা লোক, সেই নিয়ে এসে এখানে এসে মোমবাজি থেকে আরম্ভ করে সব কিছু ওই বিজেপি ছেলেরাই ফালে তৃণমূল হয়েছে। ওরা সিপিএম করতো, তারপর বিজেপি করলো, তারপর তৃণমূল করছে। ওরা নন্দ, তসু, এরা সবাই মিলে একসঙ্গে জোট মিলে যাকি কে, এরা মিছিল থেকে নেমেছে, নেমে এবার একজন ঘর যাচ্ছে। এখানে সব গাড়ি থেকে সব ওই গামলা ফামলা সব যে খাওয়া দাওয়ার সব নামানো হয়েছে, হয়ে একজন বলছে যে ধরুন আমি যেয়ে চান করবো ঘরকে যাই। বাস যেই ঘরকে গেছে, ওই পাড়াতে কিছু লোক ছিল ওই শিবতলা বলে জায়গাটা, ওখান থেকে ছেলেটাকে ধরে নিয়ে চলে গেছে দিলীপ পণ্ডিতকে। এবার দেখছে যে হ্যাঁ শালারা, তোরা এখন আমরা এত চেষ্টা করছি, লোকজন হয় না, তোরা শালা করেছিস, ওকে তুলে নিয়ে কোথায় মারতে মারতে নিয়ে গেছে আমি সেটা বলতে পারি। অন্যদিকে পঞ্চায়েত প্রধান অলোক সাঁতরার বিরুদ্ধে গোষ্ঠীর লোকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রধান অনুগামীদের বিরুদ্ধে। মারাত্মক জখম অবস্থায় তৃণমূল কর্মী রাখো হরি সাঁতরা, সঞ্জয় সাঁতরা ও লক্ষণ ধারা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রাখো হরি বাবুর অভিযোগ, কলকাতায় দলীয় কর্মসূচি ছেড়ে বাস থেকে নেমে তারা যখন বাড়ি আসছিলেন সেই সময় ফাঁকা মাঠে পঞ্চায়েত প্রধানের লোকজন তাদের লক্ষ্য করে বোমাবাজি করতে থাকে। শুধু তাই নয়, ফাঁকা জায়গায় তাদের পথ আটকে অতর্কিতে হামলা চালানো হয়। তারা তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনা বলতে আমরা 21 জুলাই মিটিংয়ে গিয়েছিলাম, মিটিং থেকে এসে আমরা যে ঢালে নেমেছি, গাড়ি থামিয়ে দিল, এবার ওখান থেকে আমরা মাঠপাড়া আমাদের বাড়ি আমরা আসছি। এবার প্রধানের কিছু লোক ওরা মদ খেয়ে রেডি, ওরা গেল অন্য জায়গা, এসে এবার আমরা যে আশ্রমে পৌঁছেছি মোড়েতে, ওরা আমি 3-4টে পেটো দিয়ে দিল, দিয়ে আমাদেরকে দুমদাম করে মারতে আমরা করি আমরা টিএমসি যুবশ্রী। সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধানের দাবি, তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে, তাদের এক কর্মীকে তুলে নিয়ে চলে যায়। পুলিশ অবশ্য নিখোঁজ থাকা ব্যক্তিকে উদ্ধার করে, ভাঙচুর করেছে, তারপরে আমাদের একটা লোককে তুলে নিয়ে গেছিল। ওই তো মেয়েরা বললো যে শিবতলা থেকে কিছু হয়নি, আপনার ছবি দিদির ছবি থেকে আরম্ভ করে দিদির খ্রিস্টান থেকে আরম্ভ করে সব ভেঙে দিয়ে গেছে। না না না, তারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওরা ওদের পাড়ার ভিতরেই আছে। হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি, আমরা মেয়েদের যারা মেয়েরা দেখেছে, আমরা তো ছিলাম না, যারা মেয়েরা দেখেছে ওরা বলেছে, মেয়েদেরকে থানায় পাঠাচ্ছি। শেখ নন্দ, জাকির, অমিত এদের দল বলে না, ওরা যদি তৃণমূল করতো তাহলে তো তৃণমূলে পার্টি অফিস ভাঙচুর করতো না, জানি না ওরা কী পার্টি করে। ওরা পলাশ রায়ের লোক, ওদের আজকে ব্রিগেডে লোক হয়নি গাড়িতে, আমরা দুটো গাড়ি ছেড়েছি। ওদের এটাই হচ্ছে রাগ যে ওদের কাছে মানুষ যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে পাড়াটা ওদের নতুন পার্টি অফিস করেছে পশ্চিমপাড়া, ওখান থেকে নাকি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এলাকায় অশান্তির পরিবেশ তৈরির অভিযোগে বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে বলে জানা গেছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।